বর্তমানে আমরা মাশরুম সেন্টারের দিকে যাচ্ছি, মাশরুম দেখতে নাকি। আপনারা এদিক লক্ষ্য করেন, কাঠের জোড়া না সবগুলা কাঠের জোড়া ভালো করে চাপাই দিছে। আচ্ছা এটা 7-10 পিপি হ্যাঁ, এটা কি মাশরুম? এটা এটা ওয়েস্টার মাশরুম। ওয়েস্টার আবারও কোন ভাঙাটা দেখেন, কোন ভাঙাটা ভিডিও করো তারপরে যে দেখেন নেক, এটা হল প্লাস্টিক নেক, একে নেক বলে না। নাজমুল ভাই দেখা দরকার, জিজ্ঞাসা করবো করে নিতে হবে। এই যে বীজ দেওয়া হয়ে গেল, দেখছেন দিয়ে এই যে তুলে এই তুলেটা এই যে এমনি কত তো পরিমাণ বীজ দিতে হয় বীজ, এই যে আপনার ইয়েটা ভরা পর্যন্ত আমি দেখি, আরেকবার দেখি, এই দেখি দিবেন
কাটা পরে এখন চার ঘন্টা চললে পরে স্টিম দেওয়া শেষ, তারপরে আজকে যদি এটা চালাই চার ঘন্টা চলবে, চলার পরে এটা আজকে সারাদিন থাকবে, সারা রাত থাকবে, পরের দিন এটা দেখবে যে ঠান্ডা হয়েছিল, হ্যাঁ এখানেই ঠান্ডা হবে, ঠিক আছে? এই যে ঠান্ডা হয়েছে এখন কিন্তু ফ্রিজ দেওয়া যাবে, ঠিক আছে? এখন ওই যে ম্যাডামের কথা শোনেন, এখানে বীজ দেওয়া দেখাইলেন, এইভাবে বীজ দেওয়া আমি এখন মাশরুম চাষ করে দিকে যাচ্ছি। সবাই যেতে পারবে না, কারণ এটা জীবাণুমুক্ত একটা বিষয় আছে। হ্যাঁ একটু বাইরে থেকে একটু দেখেন না, মাদার না স্পন যেটা ওইখানে বানানো না, দেওয়ার পর আপনার প্রথম আছে কোথায় রাখবো? আমরা এই গ্রোথ চেম্বারে রাখতেছি। এটাই মাইসিলিয়াম যখন আস্তে আস্তে দেখেন উপর থেকে কিন্তু মাইসিলিয়ামটা রান হচ্ছে, এই নিচ পর্যন্ত যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু একদম নিচ পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা ওই চার্জ দিয়ে খুলে চলে গেছে সেটা। এটার যদি স্টিম পদ্ধতি করি তাহলে এই খাঁচাটা দিয়ে দেবো, খাঁচাটা ধরুন 6 ইঞ্চ উচ্চতা আসছে, 5 ইঞ্চি পরিমাণ নিচে পানি থাকবে, আর এই 6 ইঞ্চের উপরে ওই বস্তাগুলো না ওই যে কাঠের গুঁড়া খড় এটা 5 টা নিচে শোনা যাবে। সাবরমা আশ্রম ইনস্টিটিউট লাল মাশরুম
কুয়াশার মতো পড়বে। স্প্রে স্প্রে মেশিন প্যাকেটটা আমরা কাটবো এখন। এটা গ্রুপ নাম্বার থেকে মাইসিয়ামে যখন পুরোটা গ্রো হয়েছে বা পরিপূর্ণ হয়েছে এটা আমরা এখন চাষ করে নিয়ে আসছি। এটা চাষ উপযোগী হয়ে গেছে, চাষ উপযোগী হওয়ার পরে এটা চাষ করে নিয়ে আসছি। এটার এখন এই মুখটা খুলে এয়ারটাট করে বেঁধে দেব। এই যে তুলার প্রথমে তুলা খুলব, তারপরে এই যে রাবারটা খুলব, খোলার পরে এখন এই প্লাস্টিকটা খুলব। এখন এটার কাজ হচ্ছে মুখটা এয়ারটাইট করে বাঁধা যেন সরাসরি পানি না ঢুকতে পারে। আমার তো কাজ মাত্র শুরু, আমি তো শেষ করি নাই। ওনাদের প্রশ্নের উত্তরটা তো ওনারা নিজেরাই পেয়ে যাবে কাজের মাধ্যমে। এখন কাটবো। কাটবো হইলো এই যে কোনাটা ভাঙা আছে না, এই কোনাটা ভাঙা বরাবর এই বর্ডারটার উপর দিয়ে আমরা সোজা এখানে কাটবো, এই দুই জায়গায় আর এই দুই জায়গায়। কিন্তু আমরা এই দুই পাশে কাটবো, এই কাঁধে কাটতে হবে। এই যে এটা হলো উত্তর পাইছেন? পরবর্তীতে করছিলেন বড় বড় মাশরুম।
ওটা আপনি বুঝবেন না, এখানে হইলো পিপিটা ডবল সিঙ্গেল পিপিতে কিছু কাঠ টুকরা ঢুকছে এই জন্য। হ্যাঁ নষ্ট হয়ে গেছে। শেষ, এখন আমরা কি করবো? এটা আমরা এখন রেখে সাদা পানি দিই। এখন আমরা এই প্যাকেটটা কাটলাম, কাটার পরে এখন কি করব? পানি স্প্রে করব। পানি এই যে আমরা দূর থেকে পানিটা স্প্রে করব, সরাসরি কাটা জানে আমরা পানি স্প্রে করব না, পানি স্প্রে করব এই যে বডিতে, এই বডির পানিটা গড়ায় কাটা স্থানে চলে আসবে, সরাসরি পানি স্প্রে করব না।